এখন আমাদের একজন আলোচক মুস্তাফা জব্বার জি উনি আলোচনা করবেন এবং তারপরে আমাদের সাথে জয়েন করেছেন জীবন রায় তো উনি আমাকে অনুরোধ করেছেন উনি সবার আলোচনা শেষ হয়ে যাওয়ার পরে বলতে চান তাহলে জীবন রায়কে আমরা শেষে এর মধ্যে স্যার মুস্তাফা জব্বার সাহেব বলার পরে আমরা একটু মুক্ত আলোচনা আলোচনার দিকে যাব তা আমি মুস্তাফা জব্বার সাহেবকে বলার অনুরোধ এবং মাননীয় উপাচার্য মহাজনকে পৌরোহিত্যের দায়িত্ব গ্রহণ করার সবিনয় অনুরোধ দিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি অনেক ধন্যবাদ আমি আমাদের গ্রামের পরিচালক হয়ে যাচ্ছি ধন্যবাদ আসলে আমার জন্য জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করা এটা বোধহয় একটি কঠিনতম কাজ সচরাচর যেসব বিষয় নিয়ে আলোচনা করতে আমাকে বলা হয় তার সাথে ICRT থাকে কিন্তু ওয়েদার এবং এসব বিষয় নিয়ে যে আলোচনা করবো তার আগে একটু আগে যে আলোচনা শুনেছি যতটুকু আলোচনা করার সুযোগ ছিল সেটা আমি আরো কনফিউজ হয়েছি আমার পূর্ববর্তী বক্তা যেভাবে বলে গেলেন আমার কাছে মনে হয়েছে যে জলবায়ু নিয়ে কোভিডে গেলে কেন যে এত ধাক্কা দেখি হলো এটা আমি খুঁজে পেলাম না এবং আমাদের আদৌ আসলে এই বিষয় নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার আছে এটা আমার মনে হয়নি আমি আসলে যখন রেজা সেলিম আমাকে বলে যে এই বিষয়ে আলোচনা করতে হবে তখন আমি এই জন্য আলোচনায় রাজি হয়েছিলাম যে জলবায়ু যদি পরিবর্তন হয় আবার যদি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা জাস্ট 1 মিটার বাড়ে বা 3 মিটার বাড়ে তাহলে যেমন করে আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চলের কথা বলছি উপকূলের কথা বলছি তেমনি ভাবে আমার নিজের বাড়িটা সুতরাং আমি ওই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু আলোচনা করার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলাম আপনারা যারা বিশেষজ্ঞ তারা নির্ধারণ করবেন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে কিনা এবং তাপমাত্রা বাড়বে কিনা আমার কনসার্ন হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি বাড়ে তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব আমার বাড়ি ক্ষতিগ্রস্ত হবে এবং এই বিষয়টি এইভাবে হবে আমার বাড়িটি হচ্ছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে ভৈরব বাজার থেকে শুরু করে গারো পাহাড় পর্যন্ত একটি বিস্তৃত এলাকা আছে প্রায় 25,000 বর্গ কিলোমিটার এলাকা বাংলাদেশের 60টি জেলা ওই এলাকায় তার মধ্যে আছে 60টি জেলা এর মধ্যে 48টি উপজেলা আছে এবং এই উপজেলাগুলোর মধ্যে এটি বাংলাদেশের বাকি ভূখণ্ডের সাথে এর কোনো মিল নেই এই এলাকায় 433টি হাওর আছে 47টি বড় হাওর আছে এবং বিল আছে প্রায় 433টি আমি হাওর নিয়ে কাজ করেছি এবং হাওরের মানুষের জীবন যাপন অন্যান্য বিষয় নিয়ে কথা বলেছি আমার মনে আছে আমি একটি পত্রিকা বের করতাম মাসিক পত্রিকা বোধ হয় প্রায় 15-20 বছর আগে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়বে তার উপরে ভিত্তি করে আমি একটা কভার স্টোরি করেছিলাম এবং সেই কভার স্টোরির বিষয়বস্তু আর কি ছিল সেটি হচ্ছে যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা যদি বাড়ে এটি মানচিত্র আমি দেখেছিলাম সেটি হচ্ছে বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চলের যে অংশটুকু আমরা আলোচনা করছি তার বাইরে মেঘনা অববাহিকা যেটি অর্থাৎ মেঘনা দিয়ে আমরা গারো পাহাড় পর্যন্ত যেখানে যাব তার মধ্যে হাওর এলাকার পুরোটাই প্রায় বিপন্ন হবে বিপন্ন হবে এই কারণে যে হাওর এলাকার বেশ কয়েকটি প্রভাবের কথা আমি জানি সেটি হচ্ছে যে এখনই আমরা লক্ষ্য করেছি আমি জানি না কোনো সাইন্টিফিক রিজন আছে কিনা বহু হাওর থেকে যথাসময়ে পানি সরে না যেই সময়ে পানিটা চলে যাওয়া উচিত ছিল সেই সময় যেহেতু যায় না সে কারণে ওই হাওরগুলোর অনেক ক্ষেত্রেই বোরো ধানের চাষ করা সম্ভব হয় না এবং যেসব তথ্য আমরা পেয়েছি তার ফলে যদি লবণাক্ততার পর্যায়টা বেড়ে যায় এবং মেঘনা দিয়ে যদি এই লবণাক্ততা গারো পাহাড়ের পর্যন্ত স্পর্শ করে ধনু অথবা কুশিয়ারা অথবা বরাক যে নদীগুলো মেঘনার উপর অংশে আছে সেই নদীগুলোতে যদি যায় তাহলে ওই অঞ্চলে ব্যাপক পরিবর্তন হবে আমি আপনাদেরকে শুধু মনে করিয়ে দিতে চাই এই গারো পাহাড়ের থেকে ভৈরব বাজার পর্যন্ত এই অঞ্চলে যে মানুষেরা বসবাস করে তাদের শতকরা প্রায় 90% হচ্ছে মাইগ্রেটেড ভৈরব বাজারের নিচের অংশ নরসিংদী পর্যন্ত এই মেঘনার দুই পার থেকে মানুষ 200-250 বছর আগে মাইগ্রেট করে ওই অঞ্চলটার মধ্যে বসবাস করা শুরু করেছে এবং তাদের একমাত্র জীবিকা হচ্ছে বোরো ধান চাষ করা দ্বিতীয় আরেকটি কাজ আছে সেটি হচ্ছে অনেক পানি আছে সেই কারণে ওখানে মাছের চাষ হয় প্রাকৃতিক নিয়মে যতটুকু হয় ততটুকু মাছের চাষ দিয়ে বেশ বড় একটি অংশ জীবন যাপন করে থাকে আমার কনসার্ন হচ্ছে দক্ষিণ পশ্চিমাঞ্চলে অথবা উপকূল অঞ্চলে যে অবস্থাটি দাঁড়াবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ার ফলে
সেই পরিবর্তনের প্রভাবটিকে আসলে গারো পাহাড়ের যে বিস্তৃত অঞ্চল পর্যন্ত আছে সেই পর্যন্ত কিন্তু আসলে এফেক্টেড হবে সুতরাং আমি এইভাবে দেখতে চাই যে বাংলাদেশ যে অবস্থাতে কৃষি নির্ভরতার উপরে দাঁড়িয়ে আছে সেই অবস্থাতে কৃষি এবং চাষযোগ্য জমি ক্ষতিগ্রস্ত হবে মৎস্য চাষ ক্ষতিগ্রস্ত হবে সেরকম বিষয়গুলোকে তলিয়ে দেখা দরকার আরেকজন এই যে একটু আগে তিনি বলে গেছেন যে বিশ্বের যদি উষ্ণতা বাড়ে তাহলে তার পজিটিভ দিকও আছে যেমন সাইবেরিয়ার বিপুল অঞ্চল হয়তো চাষযোগ্য হয়ে যাবে এমন যদি চাষযোগ্য হয় যে পরিমাণ জমিতে চাষ হবে না তার চাইতে যদি বেশি জমিতে চাষ করার সুযোগ হয় এই সুযোগটা তো মানব জাতির কাজে লাগানো দরকার সুতরাং সব দিক থেকে যে এটা আমার কাছে মনে হয় আমার বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসেবে যেটা আমি বুঝি এবং ওই নির্দিষ্ট বা চিহ্নিত এলাকায় বসবাসকারী হিসেবে যেটা বুঝি এই সম্পর্কে আসলে সুনির্দিষ্ট কথাগুলো আমাদের বিশেষজ্ঞদের বলা দরকার আবার আরেকটা কনফিউশন কাজ করে সেটা হলো যে যদি কোনো কিছু নাই হয়ে থাকবে তাহলে এই ধনী দেশগুলো আমাদেরকে টাকা দিতে চায় কেন কোনো না কোনো নিশ্চয় কারণ আছে তাদের নিশ্চয় কোনো না কোনো পাপ আছে যে পাপ স্খলন করার জন্য তারা আমাদেরকে টাকা দিতে চায় অথবা আমরাই বা বার্গেনিং করে শক্তিশালী একটা অবস্থান তৈরি করি কেমন করে যেভাবে হোক না কেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি বিজ্ঞানের কথা কি বলবো আমি জানি না সেটি হচ্ছে যে পৃথিবীতে পরিবর্তন হচ্ছে আগে যখন মানুষের জীবনযাপনের ক্ষেত্রে পরিবর্তন হয়েছে মানুষ হয়তো সেটি ব্যাখ্যা করার ক্ষমতা রাখতো না মানুষের হয়তো সেই পরিমাণ জ্ঞান ছিল না কেন উষ্ণতা বাড়ে এবং কেন উষ্ণতা কমে মানুষ এখন তার তুলনায় অনেক বেশি জ্ঞানী অনেক বেশি তথ্য উপাত্ত তার কাছে আছে সুতরাং মানুষের এখন প্রভাব বিস্তার করার ক্ষমতা আছে আমি মনে করি না যে মানুষের প্রভাব বিস্তার করার ক্ষমতা নেই মানুষ পরিবর্তন করার ক্ষমতা রাখে এবং পরিবর্তন করার ক্ষমতা রাখে বলেই কিন্তু আমরা কৃষি যুগ অতিক্রম করেছি শিল্প যুগ অতিক্রম করেছি এবং তথ্য যুগে বসবাস করছি মানুষ একসময় তার নিজের জিনের হিসাব জানত না মানুষ সেই হিসাব যখন জানে তখন প্রকৃতির খবরও জানে এবং প্রকৃতিকে প্রতিদিন জয় করে মানুষের তখন হয়তো অবদান রাখার সুযোগ ছিল না বলে মানুষ সেই সময় কোনো ভূমিকা রাখতে পারেনি কিন্তু আমি মনে করি এখন মানব জাতি ভূমিকাহীন ভাবে এটি পরিবর্তনকে সাদরে গ্রহণ করবে অথবা তার বিরূপ প্রতিক্রিয়াকে গ্রহণ করবে এটা হয়তো হবে না এবং হয়তো আমরাও চাইব না আমরা মনে করি যে আমাদের পরিবর্তনটা আমাদের মতন করে হওয়া উচিত একটি আশাবাদের বিষয় যেটি সেটি হচ্ছে মানুষ প্রমাণ করেছে যে সবচেয়ে পরিবর্তনশীল প্রাণী সে যে কোনো পরিস্থিতির সাথে পরিবর্তন করতে পারে খাপ খাওয়াতে পারে এবং খাপ খাওয়াতে পরে পারে বলেই কিন্তু এখনো পর্যন্ত পৃথিবীতে প্রাণী হিসেবে বেঁচে আছে সেই তুলনায় আমি মনে করি জলবায়ু পরিবর্তন অথবা উষ্ণতা বৃদ্ধি যেদিক থেকে দেখি না কেন মানুষ নিশ্চয়ই কোনো না কোনো ভাবে তার সাথে খাপ খেয়ে নেবে মানুষ নিশ্চয়ই প্রযুক্তি উদ্ভাবন করবে এবং সেই প্রযুক্তির মাধ্যমে যে পরিস্থিতি আসবে সেই পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করবে অথবা সুযোগ নেবে সুতরাং আমি আশাবাদ দিয়ে এই কথাটি বলতে চাই পরিশেষে শুধুমাত্র একটি কথা বলবো যে কথাটি আমি মনে করি আমাদের সকলের জন্য কনসার্ন সেটি হচ্ছে বাংলাদেশে স্বাধীনতার পরে যে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অথবা বিপুল পরিমাণ বিদেশি সাহায্য আসছে এটি জাতির উন্নয়নে কতটা কাজে লেগেছে এটা আমার জানা নেই এবং আমরা বিদেশের সাহায্য তো দূরের কথা আমাদের ইতিহাস হচ্ছে আমরা কোনো বছর আমাদের বার্ষিক পরিকল্পনা অর্ধেকের বেশিও বাস্তবায়ন করতে পারি না আমরা এই বছর প্রায় 7 মাস যাচ্ছে বোধহয় 22-23% আমরা বার্ষিক উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন করতে পারছি আমরা যেই লোকগুলোর ব্যর্থতার জন্য এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছি তাদের বিরুদ্ধে কিন্তু 38 বছরে একবারও আমরা প্রতিবাদ সামরিক আইন থাকুক আর গণতন্ত্র থাকুক আমরা একেবারে সম্পূর্ণভাবে আনটাচড অবস্থায় কিন্তু 38 বছর কাটিয়ে দিয়েছে আমি মনে করি এই জায়গাটাতে অ্যাওয়ারনেস থাকা দরকার রাজনীতিবিদদের থাকা দরকার জনগণের থাকা দরকার যারা কথা বলেন তাদের থাকা দরকার কারণ টাকাগুলো খরচ করার অধিকার আমরা যত জায়গা থেকে চিৎকার করে নিয়ে আসি কেন খরচ কিন্তু তারা করেন এবং তারাই নির্ধারণ করেন কোথায় টাকা যাবে কার কাছে টাকা যাবে তারা আগে নিজের ভাগটা রাখেন তারপরে ঠিক করেন যে অন্যদেরকে কি কি ভাগ দেওয়া যেতে পারে কত শতক দেওয়া যেতে পারে অথবা কত শতাংশ দেওয়া যেতে পারে বাংলাদেশের উন্নয়নের প্রতিবন্ধকতা আমি মনে করি জলবায়ু অথবা উষ্ণতা বৃদ্ধির চেয়ে আমলাতন্ত্র এবং আমলাতন্ত্র উচ্ছেদ করার পরে জনগণকে সত্যিকার অর্থেই আমরা বোধহয় 5 টাকাও যদি থাকে সেই টাকা যদি জনগণ জনগণের মতন খরচ করতে পারে সেটি কিন্তু বিদেশের কাছ থেকে টাকা পাওয়ার চেয়ে অনেক বেশি মূল্যবান আমি বিশেষ করে গত 1 বছরে আমার নিজের খাতে আইসিটি খাতে কাজ করতে গিয়ে
মিটিং দেখেছি যে আমার ইচ্ছে হয়েছে ডেপুটি সেক্রেটারির উপরের লেভেলে যত সরকারি আমলা আছে তাদেরকে বঙ্গোপসাগরে চুবিয়ে মারা উচিত তাহলে যদি এই জিনিসটা হয় ধন্যবাদ আপনাদের